কেমন আছো ছোট্ট শোনো বন্ধুরা ভালো আছো আজকে আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি প্রথমেই আমি তোমাদেরকে আজকে কি করাবো বলো তো হ্যাঁ ব্যায়াম করাবো হুম ঠিক আছে তাহলে সবাই প্রস্তুত হয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও আর আমি যেভাবে করি আমাকে দেখে দেখে সেভাবেই করবে মনে আছে প্রথমে প্রস্তুতি কিভাবে করবো সবাই দাঁড়িয়ে কোমরে হাত দিব। সবাই দিয়েছ কোমরে হাত হ্যাঁ খুব ভালো এখন আমি যখন এক বলবো তখন কি করবে ডান দিকে একটু হেলে যাব আবার যখন দুই বলবো সোজা হয়ে দাঁড়িয়ে যাব। তিন বললে আবার আমরা বাম দিকে হেলে যাব যখন চার বলবো সোজা হয়ে দাঁড়িয়ে যাব ঠিক আছে শুরু করছি সবাই করো আমার সাথে এক ডানে হেলে যাও দুই সোজা হয়ে দাঁড়িয়ে যাও আবার তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও কি ভালো লাগছে না অবশ্যই ভালো লাগছে আমরা এই ব্যায়ামটা আরও দুবার করব ঠিক আছে প্রস্তুত এক ডান দিকে হেলে যাও দুই সোজা হয়ে যাও তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও খুব ভালো হচ্ছে হুম আরেকবার এক ডান দিকে হেলে যাও দুই সোজা হয়ে দাঁড়িয়ে যাও তিন বাম দিকে হেলে যাও চার সোজা হয়ে দাঁড়িয়ে যাও পাঁচ হাত সোজা কি বন্ধুরা কেমন লেগেছে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে আমরা তো ঘরে থেকে থেকে একদম কি মন খারাপ ঘরে থেকে এখন আর মন খারাপ হবে না তোমরা সবাই এই আমাদের সাথে এখান থেকেই আমরা কি করব, গান করব, ছড়া করব ব্যায়াম করব। সব কিছু হবে মজা হবে না কিন্তু তোমরা কি নিয়মিত হাত ধুচ্ছ ঘরে থেকে হুম ঘরে কিন্তু নিয়মিত হাত ধুবে ঘন ঘন সেকেন্ড সময় নিয়ে হাত ধুবে আর ঘর থেকে একদম বের হবে না মা বাবাকেও নিষেধ করবে খুব জরুরি প্রয়োজন না হলে আমরা কিন্তু ঘর থেকে বের হব না ঘরেই থাকবো এতক্ষণ তো আমরা ব্যায়াম করলাম এখন কি করা যায় হুম একটু ভাবো তো কি করলে তোমাদের ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আজকে তোমাদেরকে একটা ছড়া বলবো ঠিক আছে তারপর সবাই মিলে সেই ছড়াটা করব প্রস্তুত দেখো তো কিসের ছড়া করব দেখতে পাচ্ছ এটা কিসের ছবি দেখতে পাচ্ছ কিসের ছবি সিংহ ভয় পাচ্ছ না না ভয় পাওয়ার কিছু নেই এইটা কিন্তু কামড়াবে না ঠিক আছে আচ্ছা সিংহ নিয়ে আমরা একটা ছড়া করবো আরেকটা সিংহ দেখতে চাও হুম এইটাও আরেকটা সিংহ এটাকে কি ভয় লাগছে না না ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আমরা সিংহ মামা সিংহ মামা ছড়াটি করব। সবাই মিলে সবাই মনে মনে প্রস্তুতি নিয়ে ফেলো যে এখন আমরা সিংহ মামার সেই ছড়াটি করব তাহলে সবাই আগে আমারটা শুনে নাও আমি বলছি আগে আমারটা শোনো ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে ছড়াটা আবার বলছি একটু মনোযোগ দিয়ে শোনো সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে আবার বলছি শুনে নাও ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি এখন আমরা সবাই মিলে করব। সবাই তাহলে আমার সাথে বলো সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি হ্যাঁ খুব ভালো হচ্ছে আরেকবার সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে আরেকবার ঠিক আছে সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি কি ভালো লাগছে হুম সবাই কিন্তু ঘরে এই ছড়াটা অনুশীলন করবে সবাই তো পেরে যাচ্ছ না অনেক সহজ ছোট্ট একটা ছড়া ছোট ভাই বোন বা বড় ভাই বোনকে নিয়ে মা বাবার সাথেও করতে পারো আরেকবার বলে দিচ্ছি সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি হুম মজা পেয়েছো না আচ্ছা আজকে এই ছড়াটা এ পর্যন্তই এখন আমরা কি করবো তো ঠিক আছে আমিই বলে দিচ্ছি আজকে আমরা ধনির চর্চা ও ধ্বনি দিয়ে শব্দ বানানো জানব আজকের ধ্বনি হচ্ছে ফ ব ভ প্রথমেই আমরা কী করবো তো আচ্ছা বলছি সবে আমার সাথে বলবে ফ বলো ফ আবার বলো ফ বলেছ আছে ফতে কি হয় তোমরা কি জানো হুম ফতে ফুল ফতে ফুল ফতে ফুল সবাই আমার সাথে একটু বলো ফতে ফুল ফতে ফুল আমি কিন্তু তোমাদের জন্য ফুল বানিয়ে এনেছি কাগজের ফুল দেখো তো কেমন হয়েছে হুম ফতে ফুল এইটা কি ফুল কিসের মতো লাগছে বলতে পেরেছ এইটা শাপলা ফুল কাগজের ফুল তো তাই একটু অন্যরকম লাগছে কিন্তু এটা শাপলা ফুল ঠিক আছে আর কি হয় একটু ভাবো তো দেখি হুম একটু ভাবো চেনো হুম ফল ফতে ফল সবাই একটু বলো হুম ফতে ফল আবার বলো ফতে ফল হুম ভালো হচ্ছে অনেক ভালো ফতে ফল আচ্ছা ফত হল এখন বলো তো ব আমার সাথে সবাই বলো ব আবার বলো ব বতে কি হয় বল হুম বল সবে পছন্দ করো না বল দিয়ে খেলতে সেই বতে বল হয় বতে বল সবাই বলো সাথে সাথে বতে বল আমরা তো এই যে এই ছোট ছোট বল দিয়েও খেলা করি না এগুলো কিন্তু বল সেই বতে বতে বল আরো কিছু হয় বলো তো কি হয় একটু ভাবো তো আমাদের সেই বই না আমার বই বতে বই বতে বই বলো একটু জোরে বলো বতে বই বতে বই এই দেখো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য দেখাতে বতে বই বতে বই সবাই বলো আমার সাথে বতে বই বতে বই আচ্ছা বতে তো বই দেখলাম এরপর হচ্ছে ভ বলো আমার সাথে সবাই ভ আবার বলো ভ হুম ভালো হচ্ছে আরেকবার একটু বলো ভ এখন একটু ভাবো তো ভতে কি হয় আমরা তো রোজ খাই একটু ছবিটা দেখো কি চিনতে পেরেছ ভাত ভতে ভাত আমরা খাই না প্রতিদিনই তো খাই দুপুরে খাই রাতে খাই ঠিক আছে ভতে ভাত সবাই বলো আমার সাথে ঠিক আছে বলো বলো ভাত ভতে ভাত আর বলো ভতে ভাত হুম অনেক ভালো হচ্ছে ভতে ভাত আর কি হয় একটু চিন্তা করো একটু ভাবো আমরা তো ভাবতেই পারি না তোমরা তো অনেক ভালো লক্ষ্মী ছেলে মেয়েরা ওকে দেখো তো এখন কি দেখা যাচ্ছে ভয় পেয়েছ না না ভয়ের কিচ্ছু নেই এটা তো ছবি আসবে না ভতে ভালুক ভতে ভালুক ভতে ভালুক সবাই একটু বলো ভতে ভালুক একটু জোরে বলো ভতে ভালুক আরেকবার বলো ভতে ভালুক হুম অনেক ভালো হয়েছে তাহলে আমরা ফতে কী শিখেছি ফতে ফুল ফতে ফল সবাই আমরা ফুল পছন্দ করি আর ফল খাই তারপর ব বতে বল বতে বই বল তো সবাই খেলতে পছন্দ করি আর আমার বই সবাই তোমরা বইটা পছন্দ করো তারপর হচ্ছে ভ ভ ভতে ভাত আমার সাথে একটু বলো সাথে সাথে ভতে ভাত আর ভতে ভালুক ভয় পেও না ভালুক আসবে না হুম ভতে ভাত আর ভতে ভালুক আচ্ছা এতক্ষণ তো আমরা ফ ব আর ভ দিয়ে নতুন শব্দ শিখলাম এখন কি করতে চাই হ্যাঁ তোমরা সংখ্যার প্রতীক জানতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো এখানে কয়টা কলম আছে হুম তোমরা তো গুনতে শিখে গিয়েছো আমি সাহায্য করব এক দুই তিন চার পাঁচ কয়টা কলম পাঁচটা আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো দেখি এখানে কয়টা কাঠি আছে দেখি তোমরা এখন নিজেরা গুনবে গুনতে পারছো কি না হুম গুনতে পারছ দেখো তো এক দুই তিন চার পাঁচ খুব ভালো তোমরা তো সবাই পেরে গিয়েছো অনেক ভালো আচ্ছা তোমাদেরকে এখন আমি একটা ছবি দেখাবো তোমরা আমাকে বলবে কিসের ছবি বলো তো হাঁসের ছবি কয়টা হাঁস একটু গুনে দেখাও হুম এক দুই তিন চার পাঁচ ঠিক বলেছ পাঁচটা হাঁসের ছবি আচ্ছা আমরা তো গুনতে পারলাম এখন পাঁচ দেখতে কেমন দেখতে চাও ঠিক আছে আমি দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে পাঁচ দেখেছ সবাই ভালো করে দেখে নাও আজ আমরা পাঁচ কিভাবে লিখতে হয় তা জানবো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে পাঁচ এখন তোমাদেরকে আমি আরেকটা কাগজ দেখাচ্ছি এটা কত হ্যাঁ এইটাও পাঁচ এইটা একটু ডট ডট দেওয়া এটার উপর দিয়েই আমরা হাত ঘুরাবো লেখা শিখব ঠিক আছে এখন আমরা কিভাবে লিখব তাই দেখাচ্ছি দেখো সেই পাঁচ ডট ডট করে দেওয়া আছে এখন এর উপরে আমি হাত ঘোরাবো তোমরাও কিন্তু হাত ঘোরাবে ঠিক আছে আচ্ছা এই দেখো উপর থেকে আমরা আস্তে করে নিচের দিকে নামবো নেমে এদিকে একটু বাঁকা হবে তারপর আবার একটু গোল করে নিচে থেকে উপরের দিকে উঠে যাব তারপর এইভাবে টেনে এ মুখটা বন্ধ করে দিব তাহলে হয়ে যাবে পাঁচ আমি আরেকবার দেখাচ্ছি ঠিক আছে দেখো অনেক মজা উপর থেকে আস্তে করে আস্তে আস্তে আমরা নিচে নামবো একটু বাঁকা করে আবার এই যে নিচে থেকে উপরের দিকে চলে আসবো সবাই করো আমার সাথে এই যে মুখটা বন্ধ করে দিলাম হয়ে গেল পাঁচ সুন্দর না ঠিক আছে আমরা একটু কাজ করি আসো একটা খেলা খেলি পাঁচ লেখার জন্য বাতাসে লিখবো সবাই আমাদের আমার মতে আঙ্গুলটা উঠা মনে করো এই আঙ্গুলটা হচ্ছে তোমার পেন্সিল এইভাবে উপর থেকে নিচের দিকে আনো এনে একটু বাঁকা করে আবার নিচে থেকে গোল করে উপরে উঠিয়ে ফেলো আর এই মুখটা বন্ধ করে দাও হয়ে গেল পাঁচ কি ভালো লেগেছে ঠিক আছে আরেকবার লিখি এই যে আমার পেন্সিল তোমার যে আঙ্গুলটা সেইটাই তোমার পেন্সিল উপর থেকে আসতে করে নিচে নামিয়ে একটু বাঁকা করে নিচে থেকে গোল করে উপরে উঠিয়ে দাও তারপর মুখটা বন্ধ করে দাও কেমন লেগেছে ছোট্ট বন্ধুরা অনেক মজা তাই না হ্যাঁ তোমরা বাসায় অনুশীলন করবে কার সাথে করবে মা মনির সাথে বাবার সাথে ছোট ভাই বোন সবাইকে নিয়ে খেলার ছলে পড়তে পারো অনেক মজা হবে আর সাথে সাথে কি হবে আমাদের পাঁচ লেখাটা আমরা শিখে যাব আজকে তাহলে আমরা পাঁচ লেখা শিখলাম আজকে আমরা সারাদিন কি করলাম আমি একটু বলছি আমরা প্রথমে ছয় নম্বর ব্যায়ামটা শিখেছি সে যে কুবোর হাত দিয়ে ডান দিকে হ্যালো বাম দিকে হেলো, বাসায় কিন্তু করবে আর ছড়া কোন ছড়াটা সিংহ মামা সিংহ মামা মনে আছে হ্যাঁ সিংহ মামা সিংহ মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি এঁকেছি তারপর আমরা ধ্বনির চর্চা আর ধ্বনি দিয়ে নতুন শব্দ তৈরি শিখেছি ফ ব ভ ফ কি কি শব্দ মনে আছে ফতে ফল ফতে ফুল তারপর ব বতে বল আর বতে বই তারপর ছিল ভ ভতে কি মনে আছে হ্যাঁ ভতে ভাত আর ভতে ভালুক মনে আছে ভয় পেয়েছিলে ভালুক দেখে তারপর আমরা সংখ্যা প্রতি পাঁচ দেখতে এবং লিখতে শিখেছি ঠিক আছে চিনেছ পাঁচ কিভাবে লিখতে হয় ঠিক আছে আজকের জন্য তাহলে বিদায় অনেক অনেক ধন্যবাদ তোমরা কিন্তু অবশ্যই বাসায় একটা প্র্যাকটিস করবে আর মনে আছে নিয়মিত হাত ধোবে নিয়মিত হাত না ধুলে কিন্তু হাতে অনেক জীবাণু থাকে আর এখন আমরা ঘরে থাকবো ঘরে থেকে নিয়মিত হাত ধুব আর কেউ বাইরে বের হব না মা বাবাকেও নিষেধ করবে কোনো জরুরি প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না ধন্যবাদ মনিরা। করোনা স্বাস্থ্য সেবা এখন ঘরে বসে আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন দুশ্চিন্তার কিছুই নেই হলুদ হলে আপনি সাবধানে থাকুন ঘরে থাকুন আপনার অবস্থা লাল দেখালে এক বাষট্টি তেষট্টি নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর হ্যালো হাউ আর ইউ স্টুডেন্টস আই হোপ ইউ আর ফাইন আই এম অলসো ফাইন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো তাই না বন্ধুরা ওকে ডিয়ার স্টুডেন্টস বিফোর স্টার্টিং দ্য ক্লাস লেটস ডু সামফান ওকে আর ইউ রেডি চলো বন্ধুরা আমরা ক্লাস শুরু করার আগে মজার কিছু করি রেড রেড Our rose is red, 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 A rose is red, blue, blue. The sky is blue, blue, blue. The sky is blue, green, green, A leaf is green, 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 A leaf is green, Yellow, yellow. A banana is yellow. Yellow, yellow. A banana is yellow.

লিখতে হয় বড় হাতের অক্ষরে এবং ছোটো হাতের অক্ষরে ঠিক আছে বন্ধুরা নাও ওপেন ইউর বুক পেজ নাম্বার টোয়েন্টি ওয়ান বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একুশ পৃষ্ঠাটি খুঁজে বের করো ওকে ডিয়ার স্টুডেন্টস লুক এট দ্য পিকচার হোয়াটস দিস হোয়াটস দিস ইয়া ইর্ষা হেন এক্সেলেন্ট হ্যা রেড কালার লেটার লাল রঙের বর্ণটির নাম কি বন্ধুরা তোমরা আমার সাথে বলো এইচ এইচ আবার বলো এইচ সবাই বলো এইচ ফাইন

এচের উচ্চারণ হা হবে এচের উচ্চারণ করব আমরা হা এর মতো হবে উচ্চারণ বন্ধুরা তোমরা আমার সাথে বলো হা 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 হেন চমৎকার আবার বলো হা 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 হেন নেক্সট হা 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 হ্যান্ড এক্সিলেন্ট নেক্সট হা 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 হেড এক্সিলেন্ট বন্ধুরা নাও আমরা শিখলাম কীভাবে এচের এর উচ্চারণ করতে হয় বন্ধুরা তোমাদের মনে থাকবে তাহলে এইচ এর উচ্চারণ কী হবে ভয়ের মতো হবে আমি আবারও বলছি তোমরা আবারও আমার সাথে একবার করে বলো হা 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 হ্যান হা 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 হ্যান্ড হা 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 হেড ওকে ফাইন হাউ টু রাইট এইচ কীভাবে আমরা ইংরেজি বর্ণমালার এইচ বর্ণটি লিখব বন্ধুরা তোমরা তোমাদের বইতে দেখো বইতে সুন্দরভাবে দেয়া আছে ওকে ডিয়ার স্টুডেন্টস নাও ওপেন পেজ টোয়েন্টি ওয়ান তোমরা তোমাদের পাঠ্য বইয়ের একুশ পৃষ্ঠা খুঁজে বের করো দেখো ওখানে সুন্দরভাবে ডাক্তান আছে তোমাদের তোমরা বইটিতে দেখো এবং মিস কি করছি তোমরা লক্ষ্য করো দেখো প্রথমে কি করতে হয় দেখো সোজা দেখো সোজা নিচে নিয়ে আসলাম তারপর তোমরা লক্ষ্য করো মিস কি করছি আবার সোজা তারপর মাঝখানে ছোট্ট বাস হয়ে গেল এইচ কিভাবে লিখলাম তোমরা আবারও দেখো তোমাদের বইতে দেখো এরকম হালকা ভাবে ফোটা দেওয়া তোমরা লক্ষ্য করেছ বন্ধুরা তোমরা আবারও দেখো প্রথমে সোজা নিয়ে আসলাম লম্বা করে দেখেছ আবার দেখো তারপর আবার সোজা দেখো পর মাঝখানে ছোট্ট করে লম্বা হয়ে গেল বন্ধুরা আমি আশা করছি তোমরাও তোমাদের বইতে হাত ঘোরাচ্ছ। তাই না বন্ধুরা নাও স্মল লেটার ঠিক তোমরা তোমাদের বইতে দেখো প্রথমে একইভাবে সোজা এখান থেকে সোজা একদম নিচে নিয়ে আসলাম দেখেছ বন্ধুরা তোমরা আমার সাথে সাথে হাত ঘোরাও দেখো আবার এখান থেকে একটু ঘুরিয়ে নিচে নিয়ে আসলাম দেখেছ বন্ধুরা তোমরা আমার সাথে সাথে হাত ঘোরাও আবার দেখো এখানে তোমাদের বইতে আছে তোমরা দেখো আবার এখান থেকে একটু ফোটা ফোটা ঘুরিয়ে নিচে হয়ে গেল বন্ধুরা তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে তোমরা বাবা মায়ের সাহায্য নিতে পারো পারবে না বন্ধুরা নিশ্চয়ই পারবে আবার দেখো এখান থেকে একটু ঘুরিয়ে এই নিচে নিয়ে আসলাম হয়েছে বন্ধুরা তোমরা কি আমার সাথে সাথে হাত ঘুরিয়েছ ফাইন বন্ধুরা ওকে ডিয়ার স্টুডেন্টস লুক অ্যাক্টিভিটি সি লুক অ্যাট দ্য পিকচার হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার প্লিজ থিঙ্ক ফর এ মোমেন্ট হোয়াটস দিস Yeah, you say good, excellent. And what's this? Apple. It is apple. And what's this? Egg. Excellent. Now, today we have learned hen. H ফর হেন এক্সিলেন্ট ইউ রাইট এইচ ওকে ইউ রাইট এইচ তোমরা তোমাদের বইয়ে H বর্ণটি সুন্দরভাবে লিখো আবার এখানে দেখো একদম ফাঁকা যেহেতু তুমি শিখে গেছো H লিখা এখন তুমি সুন্দরভাবে H। লিখো লিখছ বন্ধুরা চমৎকার ওকে বন্ধুরা তোমরা বাড়িতে কিংবা বাসায় তোমরা খাতায় বেশি করে লিখবে এবং বইতেও লিখবে তোমাদের যদি কোনো সমস্যা হয় বড়দের সাহায্য নেবে তোমাদের যখন স্কুল খুলবে তখন তোমাদের ওই খাতা অথবা বই তোমাদের মিসকে দেখাবে তাই না বন্ধুরা পারবে না ঠিক আছে বন্ধুরা আমাদের টপিক হচ্ছে কমান্টস ডু নো হোয়াট ইস কমান্ড বা জানি বন্ধুরা চলো আমরা কমান্টস জন্য আমরা একটা মজার খেলা খেলবো তোমরা কি রেডি সবাই রে ওকে এভরিবডি স্ট্যান্ড আপ touch your head touch your nose touch your knees touch your legs close your eyes open your eyes show me your book show me ইউর পেন ওয়াও এক্সিলেন্ট বন্ধুরা আমি তোমাদের কিছু শব্দ বললাম আর তোমরা সেগুলো পালন করলে যেমন স্ট্যান্ড আপ সিট ডাউন হ্যাঁ ওগুলোই হচ্ছে কমান্ট বন্ধুরা আমরা খেলতে খেলতে শিখে ফেললাম না তোমরা কি মজা পেয়েছিলে ফাইন বি ক্লাব ফর ইউ বন্ধুরা নাও ওপেন ইউর বুক পেজ টোয়েন্টি টু তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বাইশ পৃষ্ঠাটি খুঁজে বের করো ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বই খুঁজে বের করেছো ওকে ফাইন নাও অ্যাক্টিভিটি এ তোমরা দেখো তো ছবিতে কে কী করছে হোয়াট ক্যান ইউ সিন দ্য পিকচার Just think for a moment, open your book, close your book, again open your book, close your book, show me your book, show me your pen, show me your nails. সমিউর ওয়াটারপট সমিউর বেগ নাও তোমরা ছবিতে লক্ষ্য করো কি করছে বালিকাটি কী করছে ওপেন ইউর বুক ক্লোজ ইউর বুক এগেন ওপেন ইউর বুক ক্লোজ ইউর বুক ওপেন ইউর বুক ইজিট ওপেন ওপেন মানি খোলা ওপেন মানি খোলা অ্যান্ড ক্লোজ ইউর বুক ক্লোজ ইউর বুক ক্লোজ মানে বন্ধ করা ক্লোজ ইউর বুক ক্লোজ মানে বন্ধ করা নেক্সট শোমি শোমি ইউর বুক শোমি ইউর বুক শো মি ইউর পেন শো মি ইউর পেন ইট মে বি শো মি ইউর ওয়াটারপট শো মি ইউর পেন্সিল শো মি ইউর ব্যাগ অর্থাৎ তুমি তোমার কলম পেন্সিল রাবার ব্যাগ পানির বোতল ইত্যাদি দেখাতে পারো তোমরা আমার সাথে সাথে করো ওপেন ইউর বুক ফাইন ক্লোজ ইউর বুক ফাইন ওপেন ইউর বুক ক্লোজ ইউর বুক সমি ইউর বুক পেন সময়ুর পেন ওপেন ইজ ইট ওপেন ফাইন ওপেন মানি খোলা অর্থাৎ তোমাকে বইটি খুলতে বলা হলো ওপেন মানি খোলা এগেন ক্লোজ ক্লোজ ইউর বুক তোমরা আমার সাথে সাথে করো এগেন ক্লোজ ইউর বুক ক্লোজ ইউর বুক ক্লোজ ইউর বুক ফাইন বন্ধুরা এই কাজটি তোমরা তোমাদের বাসায় করতে পারো তোমরা ইচ্ছে করলে এখন নিজেরাও আমার সাথে সাথে করতে পারো যখন আমি বলবো তোমরা করবি তোমরা সবাই প্রস্তুত ওকে বন্ধুরা ওপেন দ্য উইন্ডো অর্থাৎ তোমরা তোমাদের জানালাটি খোলো তোমরা ইচ্ছে করলে এখনই প্র্যাকটিস করতে পারো ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজাটি বন্ধ করো এগেইন ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো জানালাটি খোলো জানালাটি খোলো ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো বন্ধুরা তোমরা করছো তো আমি জানি তোমরা করবে তোমরা খুব ভালো সমীর বন্ধুরা তোমরা তোমাদের নখগুলি দেখাও এগেন সমিউর ব্যাগ সমীর পেন্সিল সমীর টিফিন বক্স Very good. Again open your book, close your book, open your book, close your book, show me, show me your book, show me your book. Now you can practice with me. Open.

তোমাদের পাঠ্য বইয়ের অ্যাক্টিভিটিটি লক্ষ্য করো এগেন ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা হোয়াট ক্যান ইউ সিন দ্য পিকচার হোয়াট ক্যান ইউ সিন দ্য পিকচার ইয়া দি গার্ল ইজ ওপেনিং দ্য উইন্ডো বালিকাটি কি করছে জানালাটি খুলছে তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করো ওপেন দ্য উইন্ডো জানালাটি খোলো তোমরা বাসার জানালাটি খোলো বন্ধুরা আমি আশা করব তোমরা এখনই আমার সাথে করবে তাই না বন্ধুরা নেক্সট ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো এগেন ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো তোমরা করছো তো বন্ধুরা ভেরি গুড বি ক্লাব ফর ইউ নেক্সট সমি ইউর ব্যাগ সমি ইউর ব্যাগ তোমার ব্যাগটা দেখাও এগেন সমি ইউর ব্যাগ ইট মে বি সমি ইউর অটার পট ইউর টিফিন বক্স সমিউর নেস সমিউর টিফিন বক্স তাহলে অ্যাক্টিভিটি বিতে আমরা কী শিখলাম ওপেন দ্য উইন্ডো অর্থাৎ কোনো কিছু খুলতে বললাম ওপেন করা মানে খোলা এগেন ক্লোজ বন্ধ করা ওপেন খোলা ক্লোজ বন্ধ করা ওপেন খোলা ডিয়ার স্টুডেন্টস নাও ইউ লুক অ্যাক্টিভিটি সি তোমার পাঠ্য বইয়ের অ্যাক্টিভিটি সি ভালো করে লক্ষ্য করো হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার প্লিজ থিংক ফর এ মোমেন্ট কী করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো তারা কী করছে এখানে সে কি করছে তোমরা আমার সাথে সাথে করো ওপেন ইউর ব্যাগ ক্লোজ ইউর ব্যাগ এগেন ওপেন ইউর ব্যাগ বন্ধুরা তোমরাও আমার সাথে সাথে তোমাদের ব্যাগটি খোলো খুলে দেখাও ক্লোজ ইউর ব্যাগ ওপেন ইউর ব্যাগ ক্লোজ ইউর ব্যাগ সোমি ইউর টিফিন বক্স সোমি ইউর পট ওপেন ইউর বুক বন্ধুরা তোমরা কি করতে পারছ চমৎকার অ্যাগেন

করেছো আমি তোমাদেরকে বলেছি তোমরা পালন করার চেষ্টা করেছো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কী শিখলাম এই যে আমি কিছু শব্দ বলেছি তোমরা সেগুলো করার চেষ্টা করেছো এই যে আমি বলেছি তোমরা করেছো সাচেস স্ট্যান্ড আপ সিডাউন ওপেন দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো

আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা বাসায় তোমার বাবা মা অথবা বাড়িতে যারা আছেন তাদের সাহায্য নিয়ে আমি আশা করব আজকে থেকে তোমরা প্র্যাকটিস করবে বড়দের কথা শুনবে বড়রা যদি বলে দরজাটি বন্ধ করো ক্লোজ দ্য ডোর তাহলে তোমরা কি করবে তোমরা নিশ্চয়ই এখন করতে পারবে না বন্ধুরা নিশ্চয় পারবে বন্ধুরা আমি আশা করি তোমরা পারবে সুতরাং আজকে আমরা কমান্ড সম্পর্কে জানলাম কি জানলাম বন্ধুরা একটু চিন্তা করো তো আজকে আমরা কি জানলাম অর্থাৎ আমি যা বলবো এবং বড়রা যা বলবে তা শুনে সে আদেশ পালন করার চেষ্টা করবে করতে হবে এবং এই যে তোমরা করেছো প্র্যাকটিস করেছো আমার সাথে সাথে এগুলোই হচ্ছে কমান্স আশা করি তোমরা ভালো থাকবে এখন বাসায় বসে কিন্তু বেশি বেশি লেখাপড়া করতে হবে বন্ধুরা তোমরা অনেক দিন ধরে বাসায় আছো তাই না বন্ধুরা সুতরাং বড়োদের কথা শুনতে হবে বেশি বেশি লেখাপড়া করতে হবে আবার যখন আমাদের স্কুল খুলবে তখন কিন্তু এগুলো আমাদেরকে কি করতে হবে মিসদের দেখাতে হবে তাই না বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ে সুন্দরভাবে ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটারে এইচ সুন্দরভাবে আজকে যেভাবে শিখিয়েছি তোমাদের তোমরা কি করবে তোমাদের পাঠ্য বইয়ে লিখবে এবং ইচ্ছে করলে তোমরা তোমাদের খাতায়ও লিখতে পারো পৃষ্ঠা ভরে লিখে রাখবে বন্ধুরা যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের মিসকে দেখাবে পারবে না বন্ধুরা অবশ্যই পারবে আমি জানি তোমরা অবশ্যই পারবে বন্ধুরা ওকে বন্ধুরা ভালো থেকো বাই করোনা স্বাস্থ্যসেবে এখন ঘরে বসে আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন দুশ্চিন্তার কিছুই নেই হলুদ হলে আপনি সাবধানে থাকুন ঘরে থাকুন আপনার অবস্থা লাল দেখালে এক বাষট্টি তেষট্টি নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই বেশ ভালোই আছো ঘরে নিরাপদে রয়েছ আজ আমি আবার এসেছি তোমাদের সাথে আজ দ্বিতীয় শ্রেণীর গুণ নিয়ে আলোচনা করব। চলো আজ আমরা একটা খেলা খেলি সবাই তো চকলেট পছন্দ করো আচ্ছা দেখো তো এখানে তাহলে কয়টা প্লেট এখানে কয়টি প্লেট নিয়েছি এক দুই তিন চার পাঁচটি প্লেট পাঁচটা প্লেটে কয়টা করে চকলেট রয়েছে পাঁচটি প্লেটের প্রতিটিতেই দেখো তিনটি করে চকলেট এক দুই তিন এখানেও দেখো এক দুই তিন এখানেও এক দুই তিন এখানেও এক দুই তিন এভাবে দেখো পাঁচটি প্লেটের প্রতিটিতেই তিনটি করে চকলেট রয়েছে আর প্লেট কয়টা পাঁচটা তোমরা তো আগে গুণের ধারণাটা পেয়ে এসেছো তাহলে আমরা এখানে চকলেটের সংখ্যা বের করতে গেলে কী করব গুণ করব তাই না বন্ধুরা আচ্ছা চলো তো করে ফেলি চট করে আচ্ছা কি করতে হবে আমাদের প্লেট হয়েছে কয়টা পাঁচটা প্রতিটি প্লেটে চকলেট কয়টি করেছিল তিনটি করে তাই না তাহলে একটি প্লেটে চকলেটের সংখ্যা কয়টি ছিল তিনটি আর আমার প্লেটের সংখ্যা কয়টি পাঁচটি তাহলে কি করতে হবে আমাদের তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ তাহলে পাঁচটি প্লেটে মোট কয়টি চকলেট পনেরোটি চকলেট তাই না বন্ধুরা এভাবে তোমরা তো এই গুণের আগেই পেয়ে তাই না তোমরা তো এর মাঝে অনেকগুলো গুণ করেও এসেছ এখন আজকে আমরা করব কি পাঁচের গুণ করব। চলো তো তোমাদের বইয়ের পৃষ্ঠা একচল্লিশ চট করে খুলে ফেলো আমরা দেখি বইয়ে কি আছে তোমরা নিশ্চয়ই একচল্লিশ পিসটা খুলে ফেলেছো আচ্ছা চলো তো দেখি একচল্লিশ পিসটায় কি রয়েছে একজন দোকানদার চারটি থালার প্রত্যেকটিতে পাঁচটি করে টমেটো রেখেছেন একত্রে কতগুলো টমেটো আছে এটা তো একটা সমস্যা তাই না এই সমস্যাটা তো আমাদের সমাধান করতে হবে করতে হবে না বলো চলো তো আরেকবার দেখি আমরা একজন দোকানদার চারটি থালার প্রত্যেকটিতে পাঁচটি করে টমেটো রেখেছেন একত্রে কতগুলো টমেটো আছে তাহলে চলো তো এক একটি থালায় কয়টা করে টমেটো আছে এটা একটু দেখে এখানে দেখো একটি থালায় কয়টি টমেটো রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি এখানেও পাঁচটি এখানেও পাঁচটি তাহলে এখানে প্রতিটি থালায় পাঁচটি করে টমেটো রয়েছে তাই না বন্ধুরা দেখো এখানে পাঁচটি এই থালাতেও পাঁচটি এই থালাতেও পাঁচটি এই থালাতেও পাঁচটি তাহলে আমাদের একত্রে কতগুলো টমেটো রয়েছে সেটা আমাদের বের করতে হবে তাই তো তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আচ্ছা দেখো তোমাদের রেজা আর মিনা আমাদেরকে কিন্তু কি সাহায্য করে তাই না দেখো রেজা কি বলছে যখন থালার সংখ্যা বৃদ্ধি পায় তখন টমেটোর সংখ্যা কিভাবে বৃদ্ধি পাবে মিনা কি বলছে আমার মনে হয় থালার সংখ্যা ও টমেটোর সংখ্যার মধ্যে একটি সম্পর্ক আছে তাহলে বন্ধুরা তোমরা বলো দেখি মিনা যে বলল আমার মনে হয় থালা ও টমেটোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটা কিসের সম্পর্ক থালা ও টমেটোর মধ্যে কিসের সম্পর্ক রয়েছে হ্যাঁ তোমরা বুঝে গেছো নিশ্চয়ই গুণের সম্পর্ক তাই না বন্ধুরা তাহলে চলো আমরা লক্ষ্য করি প্রতিটি প্লেটে কয়টা করে টমেটো আছে দেখো এখানে প্রথমে দেখো একটি প্লেটে কয়টি টমেটো এক দুই তিন চার পাঁচ একটি প্লেটে পাঁচটি টমেটো তাহলে আমরা কি লিখতে পারি টমেটোর সংখ্যাকে প্লেটের সংখ্যা দিয়ে গুণ করতে পারি তাই না তাহলে দেখো এই যে টমেটো পাঁচটি আর প্লেটের সংখ্যা হচ্ছে একটি তাহলে পাঁচ গুণ এক পাঁচ গুণ এক কত পাঁচ ওকে তারপর দেখো এখানে একটি প্লেটে কয়টি টমেটো এক দুই তিন চার পাঁচটি আবার আরেকটি প্লেটেও একই রকম প্লেটে একই রকম এক দুই তিন চার পাঁচটি টমেটো তাই না বন্ধুরা তাহলে দেখো টমেটোর সংখ্যা এই প্লেটে পাঁচটি এই প্লেটে পাঁচটি তাহলে প্লেটের সংখ্যা এখানে কয়টি দুইটি আর প্রতি প্লেটে টমেটো রয়েছে কতটি পাঁচটি তাহলে পাঁচ গুণ দুই প্রতি প্লেটে টমেটো হচ্ছে পাঁচটি আর প্লেটের সংখ্যা হচ্ছে দুটি তাহলে প্রতি প্লেটের টমেটোকে আমি প্লেটের সংখ্যা দিয়ে কি করলাম গুণ করে দিলাম তাহলে কত হচ্ছে পাঁচ গুণ দুই দশ রকমভাবে দেখো এখানে প্লেট কয়টি আছে এক দুই তিন তিনটি প্লেটের প্রতিটিতেই দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটি করে টমেটো রয়েছে এখানেও পাঁচটি এখানেও পাঁচটি এখানেও পাঁচটি তাহলে আমার এখানে টমেটোর সংখ্যা প্রতি প্লেটে হচ্ছে পাঁচটি আর আমার প্লেটের সংখ্যা কয়টি ছিল তিনটি তাহলে এখন আমার কি করতে হবে পাঁচ গুণ তিন অর্থাৎ প্রতি প্লেটের টমেটোকে তুমি প্লেটের সংখ্যা দিয়ে গুণ করবে তাই না বন্ধুরা আচ্ছা এটা তোমরা এখন করবে সেই রকম আরেকটা দেখো এখানে প্লেট কয়টি আছে এক দুই তিন চার চারটি প্লেটেই কয়টি করে টমেটো রয়েছে পাঁচটি করে এখানেও পাঁচটি এখানেও পাঁচটি এখানেও পাঁচটি এখানেও পাঁচটি তাহলে চারটি প্লেটে মোট কয়টি টমেটো রয়েছে আমরা কি করব সেই আবার গুণ করব। তাহলে কি টমেটো কয়টি প্রতি প্লেটে পাঁচটি করে আর প্লেটের সংখ্যা কয়টি চারটি প্লেটের সংখ্যা হচ্ছে চারটি তাহলে মোট টমেটো বের করতে গেলে আমার কি করতে হবে গুণ করতে হবে তাহলে তোমরা বন্ধুরা খাতার মধ্যে এই পাঁচ গুণ তিন আর পাঁচ গুণ চার করে ফেলো দেখি চট করে তোমাদের এক মিনিট সময় দিলাম তোমরা এতক্ষণ করে ফেলেছো তাই না বন্ধুরা আচ্ছা চলো তো দেখি কি হয় আমাদের কি ছিল টমেটো ছিল পাঁচটি প্লেট ছিল তিনটি তাই না তাহলে তোমাদের নিশ্চয়ই পাঁচ গুণ তিন পনেরোই উত্তর হয়েছে তাই না বন্ধুরা আচ্ছা আর এখানে প্লেট ছিল কয়টি চারটি আর প্রতিটি প্লেটে টমেটো কয়টি করেছিল পাঁচটি করে তাহলে এখানে দেখো কত হয়েছে পাঁচ গুণ চার তার মানে বিশটি তাহলে টমেটোর সংখ্যা কতটি হলো বিশটি তাই না বন্ধুরা তাহলে আমরা এভাবে বলতে পারি দেখো পাঁচ গুণ এক পাঁচ পাঁচ গুণ দুই দশ পাঁচ গুণ তিন পনেরো পাঁচ গুণ চার সমান বিশ এভাবে তাহলে আমরা যে একটা প্রথমেই সমস্যার কথা বললাম এই সমস্যাটা তো সমাধান করা যায় তাই না বন্ধুরা চলো তো দেখি একজন দোকানদার চারটি থালার প্রত্যেকটিতে পাঁচটি করে টমেটো রেখেছেন একত্রে কতগুলো টমেটো আছে এই ছিল আমাদের সমস্যা তাহলে আমাদের এখানে কি করতে হবে প্রতিটি প্লেটে টমেটোর সংখ্যা কতটি করে আছে পাঁচটি করে এই প্রতি প্লেটে টমেটোর সংখ্যাকে আমরা প্লেটের সংখ্যা দিয়ে গুণ করব। তাই না বন্ধুরা তাহলে কি করব। পাঁচ গুণ চার সমান বিশ তাহলে একত্রে টমেটোর সংখ্যা কতগুলো বিশটি তাহলে চারটি থালায় একত্রে টমেটোর সংখ্যা কতগুলো হবে বিশটি পাঁচ গুণ চার পাঁচ চারে বিশ তাহলে কি আমরা এভাবে কী করব গুণ করতে পারি পাঁচের গুণ করতে পারি তাই না বন্ধুরা কিভাবে এই যে টমেটোর সংখ্যাকে কি করলাম আমরা প্লেটের সংখ্যা দিয়ে গুণ করলাম আমরা এইভাবে পাঁচের গুণগুলো করে ফেলব এখন আমাদের একটু সময় হয়েছে কি বাড়ির কাজ নেওয়ার তাই না বন্ধুরা চলো তো আমরা বাড়ির কাজ নিয়ে নেই বাড়িতে তোমরা কি করবে তোমরা এই যে আজকে এখন পাঁচ চার পর্যন্ত করলে সেই রকম উপরের ছবি অনুযায়ী তোমরা পাঁচ ছয় সাত আট নয় বা দশটি থালায় কতগুলো টমেটো আছে এই সমস্যাটা তোমরা সমাধান করার চেষ্টা করবে ঠিক আছে বন্ধুরা পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ঠিক আছে বন্ধুরা আবার আমাদের দেখা হবে ধন্যবাদ